হোয়াটসঅ্যাপ দোস্ত, দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন তিস্তা ব্যারেজ সবে মাত্র পার করলাম। তো অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছা ছিল আজকে শিবখোলা, তো সকালবেলা এত বৃষ্টি পড়ছিল যে সকালবেলা বেরোতে পারিনি। তো শিবখোলা যাওয়ার জন্য আমি বেরোয়ছি সাইকেল নিয়ে, দেখতে পাচ্ছ তোমরা। তো সাইকেল নিয়েই যাবো না, সাইকেল নিয়ে আপাতত আমি শিলিগুড়ি যাব, আমার দিদির বাড়ি আছে সেখানে। তো আমার ভাগনার সাথে আমার যাওয়ার প্ল্যান ছিল, তো দেরি হয়ে গেছে অনেক, আমি মিনিমাম 12:30 দিকে বেরিয়েছিলাম, এখন যেতে যেতে মিনিমাম 2:30 তো বেজে যাবে, মানে শিলিগুড়ি যেতে যেতে বেজে যাবে। তো সেখান থেকে আবার স্কুটি নিয়ে যাবো শিবখোলা, দেখি যেতে পারি কি না। তো সবাই আমার সাথে থেকো। তো যারা যারা আমাকে চিনো না তারা শুনে নাও, আমার নাম মানস রায় আর আমি বেশিরভাগ সাইকেল নিয়েই ব্লগ করি। তো মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে বাইক নিয়েও চলে যাই কোনো কোনো সময়, তো বেশিরভাগ আমি সাইকেলই চালাতে পছন্দ করি। তো যারা চ্যানেলে নতুন আসছো, যারা ভিডিও নতুন দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। যদি সাইকেলিং এ ইন্টারেস্ট থাকে আমার সাথে যোগাযোগ করো, হয়তো কোনো দিন তোমাদের সাথেও কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান বানাবো। খুব সুন্দর পরিবেশ এদিকে দেখতে পাচ্ছি তোমরা, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, জানি না শিলিগুড়ির কি অবস্থা, বেরিয়ে তো পড়েছি তাও আবার সাইকেলে, টেনশন নেই রেনকোটও আছে। আস আসমান একদম সাফ হ্যায়, সাফ আসমান মে রকেট ভি চলতা হ্যায়। টুকুর টুকুর করতে করতে গেট বাজার চলে এসেছি গাইস। সাউডাঙ্গির সামনে ফ্লাইওভারে ডাউনে
খেলতে লাগবে। ইহা পে আমার স্কুটি পিছনে পিছে বেড়ে যায় পাশ দিয়ে বা পাশ দিয়ে। সোজাসুজি নে সোজাসুজি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সামনে ক্যানেল, শিবখোলার ক্যানেল, ফেমাস ক্যানেল, অনেক বড় পাথর, সামনে কাদা, এই জুতো গুলো তো ইসে উঠে না, শুধু হয়ে যায় মাথা দিয়ে বেড়ে যায় পাটা। এইটাই তো সমস্যা এখানে, এই আমারটা তো আরো ডেঞ্জারাস। চল না, এইটুকুই তো কাদা। হ্যাঁ, ছাড়ে ছাড় দে এখানে। এই যে চলে আসছি শিবখোলা, আমার মেহনত সফল হয়েছে, আমার ভাগনার সাথে আসছি। আপাতত এখন ক্যানেলটার উপরে যাচ্ছি, উপর থেকে ক্যানেলে ক্যানেলে আসবো ভাবতেছি। তো দেখি ক্যানেলে অনেক জল আছে, আসা যায় কিনা। আসতে হলে আমাদের প্যান খুলতে হবে। হ্যাঁ, আসতে গেলে হয়তো প্যান খুলতে হবে, এটাতে আপনারা কিছু ভুলভাল ভাববেন না, জলে নামার জন্য প্যান খুলতে হচ্ছে। তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, প্লিজ সাবস্ক্রাইব আর আসবেন শিবখোলা। 20 টাকা পার্কিং চার্জ, কোনো ব্যাপার না, এখানে এসে এনজয় করে যাবেন। খুব ভালো জায়গা, ভালো সাইট সিন হবে আর খুব ভালো টাইম পাস হবে। তো ব্যাস, দেখা হচ্ছে একটু পরে। বাহ, শানদার নজারা। গাইস, সেটাই হচ্ছে শিবখোলা। আমি প্রথমবার আসছি, তোমরা এরকম সুন্দর দৃশ্য দেখোনি হয়তো কোনোদিনও, কত সুন্দর লাগছে দেখুন। সাথে আকাশটাও খুব পরিষ্কার। এখন পাথর থেকে নামার সময় গাইস। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন
খুদে টানেল দিয়ে যাচ্ছি, শিবখোলার খুদে টানেল, ফেমাস টানেল। জঙ্গলিয়া টানেল, গুফা জৈসা টানেল। এই যে লকটা, তো গাইস এখানে দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশের বর্ডার লাগিয়ে রেখেছে। এই আমরা আবার নামলাম টানেলে, ঠান্ডা জল টানেল। এই তো জঙ্গলের ভিতরে, আর কত ভিতরে ঢুকবো। শিবখোলার মস্ত মজা লেতে হুয়ে হাম লোক। আমরা ভাগনে যাচ্ছে, উফ কি সুন্দর জায়গা, শান্ত পরিবেশ। তো ভিডিওতে আমি একটু আসি। হাই গাইস বলতে আসলাম, আমার এমনিতেও অত কিছু বলার থাকে না, আমি বলতে পারি না, স্ক্রিপ্ট লেখা হয় না। তো গাইস এইভাবেই দেখে যদি পছন্দ লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম ঠুকে করে দেবে। লোকজন আমাদেরকে তাকায় আছে, বলতেছে এরা এদিক দিয়ে কোন দিক থেকে আসছে, ওদের যাওয়াটা মিস হয়ে গেল। এই একটু দাঁড়া, একটা ভালো পয়েন্ট নেই, ভিউ পয়েন্ট। আমি একটা ভিউ পয়েন্টের আশাতে একটা বড় পাথরে উঠে গিয়েছি, পাথর থেকে একদম শিবখোলা, খুব সুন্দর দেখা যায়। খুবই ভালো দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের সব এপাশে ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে গুটি গুটি পায়ে এগোচ্ছি। এখন দেখা যাক এখানে খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমার ভাগ্নে বলে এখানে খেলে পরে গলা কাট দেগা, ইতনা দাম হ্যাঁ ইয়হাঁ পে। তো হাম লোক জাতি শহর মে যাকে খাতি।